নমস্কার, গ্লোব টিভির সকল দর্শক বন্ধুকে জানাই শুভ সন্ধ্যা। আজকে 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসের বিশেষ শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে। মাতৃভাষা দিবস, এই মাতৃভাষা দিবস বলতে গেলে যেটা যেমন বোঝা যায় যে মাতৃভাষা আমরা মায়ের থেকে পাই, এবং মায়ের ভাষা যেটা আমরা প্রথম শুনি, প্রথম শিখি, যেটা আমাদের মনের ভাষা ভেতর থেকে আসে। আর রেইকির সঙ্গে আমি ভীষণ ভীষণভাবে এটার মিল খুঁজে পাই। কেন না, যেটা আমার নেচার, যেটা আমার পরিবেশের মধ্যে রয়েছে, আমি জন্মানোর মুহূর্ত থেকে যে আমাকে একটা আশ্রয় দিয়েছিল, যে আমাকে আমার পরিবেশের সঙ্গে যে আমাকে খাপ খাওয়াতে সাহায্য করেছিল, সেই রেইকি বা কসমিক এনার্জি যেটাকে বলা হচ্ছে, প্রাণশক্তি, সেই প্রাণশক্তি যেটা আমার পরিবেশের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে, এবং সেই পরিবেশ থেকে নিয়ে আমরা যদি শরীরের মধ্যে দিয়ে এটাকে কী করে চালনা করতে হয় সেই পদ্ধতিটা শিখে নিই, তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারি ওষুধ ছাড়াই। বিনা ওষুধে আমরা কী করে সুস্থ থাকতে পারি, সেই পদ্ধতির নামই রেইকি চিকিৎসা, জাপানিজ এই পদ্ধতি। তো জাপানি গবেষক ডক্টর মিকাও উশুই, যিনি এই পদ্ধতিকে পুনরাবিষ্কার করেছিলেন ভারত এবং তিব্বত বর্ডারে, যে প্রান্তের সীমায় রয়েছে আমাদের জেন মনেস্ট্রি, এই জেন মনেস্ট্রি যেটা, সেখানে সব থেকে বড় লাইব্রেরি রয়েছে বুদ্ধিজমের। তো এই বৌদ্ধ লাইব্রেরিতে রিসার্চ করে তিনি আবিষ্কার করেছিলেন এই রেইকি চিকিৎসা, যে রেইকি চিকিৎসা তে পরবর্তীকালে জাপানি গবেষকরা, বিজ্ঞানীরা তাকে কিভাবে এটা বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি তার রূপদান করেন। কারণ মানুষ সুস্থ হচ্ছেন রেইকি চিকিৎসায়। আমি বিগত 19 বছর রেইকি নিয়ে শুধুমাত্র মিডিয়াতে রয়েছি। দেখে নেবো আমাদের প্রথম দর্শক বন্ধু কে রয়েছেন। নমস্কার, আমি জাগো সেনী, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার দিদি, আমি বর্ধমান থেকে বলছি। বলুন। হ্যাঁ, আমি আমার একটু শরীর সম্বন্ধে জিজ্ঞাসা করবো আর কি। শরীর তো আপনার শরীর, আপনি ভালো জানেন, আপনি জিজ্ঞাসা কি করবেন? হ্যাঁ, মানে আমার শরীরের সম্বন্ধে বলতে গেলে ওই প্রচুর অ্যাসিডিটি, মানে গ্যাসের প্রবলেম হচ্ছে তো। হুম। হ্যাঁ, মানে হজম ঠিকঠাক হচ্ছে না। তো আপনি জল কত খান? জল খাই, মোটামুটি খাই। জল তো খেতেই হবে, নাহলে বাঁচবেন না। হ্যাঁ খাই, অনুষ্ঠান দেখতে থাকুন, অনুষ্ঠানটা দেখতে থাকুন। রেগিতে আমাদের এমন কোনো রোগ নেই, শারীরিক হোক বা মানসিক, যে সমস্যাটা সারে না। এই রেইকি চিকিৎসা মাত্র 2 দিনের ওয়ার্কশপে আপনি যদি শেখেন, 2 দিনের ওয়ার্কশপে আপনাকে শেখানো হবে আপনার যা সমস্যা আছে, যা সমস্যা নেই, সমস্ত কিছু কভার করে একেবারে শিখিয়ে দেওয়া হবে। 2 দিনের এই ওয়ার্কশপে আপনি যেটা শিখলেন সেটা নিজের ওপর আপনি যখন এটাকে প্র্যাকটিস করছেন, নিজের ওপর অ্যাপ্লাই করছেন, আপনার যা কিছু আছে যেমন সারবে, পরিবারের কারো যদি কোনো রকমের কোনো অসুবিধে থাকে শারীরিক মানসিক, তার উপরে এটা আপনি প্রয়োগ করতে পারেন, তাতে এটা সারবে, তার রোগটা সারবে, এবং আপনি ঠিক করছেন কি ভুল করছেন সেটা দেখানোর জন্য যতবার খুশি আমাদের কাছে আসতে পারেন, আমরা সম্পূর্ণ বিনামূল্যে এটা চেক আপটা করে দিই, যে আপনি ঠিক করছেন কি ভুল করছেন। যত বেশি চেক আপ করাবেন, সে আপনি যত পুরনোই শিখুন না কেন, যত বেশি চেক আপ করাবেন তত আপনার পারফেকশন থাকবে, যত সুন্দরভাবে আপনি এটাকে প্রয়োগ করতে পারবেন নিজের ওপর বা অন্যের ওপর, তত তাড়াতাড়ি আপনি রেজাল্ট পাবেন। কারো কেটে গেছে, পুড়ে গেছে, ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া যায়। মানে আমরা বলি যে রেইকিতে রক্ত বন্ধ হতে 2 মিনিট লাগে, যত বড় কার্টুন ঢোক না কেন। ভেঙে যাওয়া আমরা দেখেছি, মাল্টিপল ফ্র্যাকচার হয়েছে, তাকে রেইকি দিয়ে রাখা হয়েছে, কোনো এক্সরে জায়গা খুঁজে পাওয়া যায়নি, কোনো ছুটির দিন ছিল, কোনো ডাক্তার দেখাতে পারেননি পরিবারটি, 2 দিন শুধুমাত্র রেইকি দিয়ে রেখে, মানে শনিবার ইভিনিংয়ে হয়েছে, সোমবার দিনকে যখন এক্সরে করে ডাক্তার দেখাতে গেছে তখন দেখা যাচ্ছে মাল্টিপল ফ্র্যাকচার। তো এরকম পা ভাঙা, সেটাও কিন্তু রেইকি দিয়ে, তার যন্ত্রণা ছিল না, ভাঙার যন্ত্রণা কতটা হতে পারে সেই ভাঙার যন্ত্রণা কিন্তু রেইকি দিয়ে আটকিয়ে দেওয়া গিয়েছিল। তো এই রেইকি জানা থাকলে, মানে কবে আমার রোগ হবে তবে আমি রেইকি শিখব, এইটা আমি কিন্তু একদম পক্ষপাতি নই। আমি সব সময় বলে থাকি যে রেইকি শিখে রাখুন, মাত্র 2 দিনের ব্যাপার, মাত্র 2 দিন আপনি নিজে শিখে এটা নিজের ওপর অ্যাপ্লাই করে, যেমন নর্মাল ভালো
ভালো থাকতে পারবেন, সহজে আপনার কোনো রোগ ভোগ হবে না, আপনার নিজের ইমিউনিটি লেভেল অনেক ভালো থাকবে, আপনার মন ভালো থাকবে, টেনশন হবে না, আপনার ডিপ্রেশন আসতে পারবে না, কোনো নেগেটিভ মেন্টালিটি, হঠাৎ রেগে যাওয়া, হঠাৎ খুব দুঃখ পাওয়া, হতাশায় ভোগা, এই ধরনের মানসিকতাগুলো আপনার থাকবে না। পাশাপাশি আপনি শারীরিকভাবে সহজে যখন দেখছেন যে চতুর্দিকে মানুষের পক্স হচ্ছে, দেখবেন আপনার হচ্ছে না, তার কারণ আপনার ইমিউনিটি লেভেলটা অনেক হাই। যখন দেখবেন সকলের কনজাংটিভাইটিস হচ্ছে, চোখ জয় বাংলা হচ্ছে, আপনার হচ্ছে না, মানে আমাকে এমনও হয়েছে কারো অ্যাকিউট জয় বাংলা হয়েছে, চোখের জলটা নিয়ে আমার চোখে লাগিয়ে দিয়েছে, কেমন না হয় দেখবো, আমি তারপর রেখেও দিইনি, আমার হাত হাত ধরে রেখে দিয়েছে, তো আমাকে করতে দে, আমি আমি করবোই না, ঠিক আছে তাহলে আমি এতদিন রেখি করছি কেন, এবং তারপরেও কিন্তু আমার সত্যিই জয় বাংলা হয়নি। তো জিনিসটা হচ্ছে যে যে কোনো চতুর্দিকে যে পলিউশন, আমাদের এত পলিউশন চতুর্দিকে, পলিউশনের হাত থেকে বাঁচার জন্য কিন্তু রেকি একজন মায়ের মতনই, মাতৃভাষা যেমন আমাদের আশ্রয় দেয়, রেকি ঠিক আমাদের সেই মায়ের মতনই, মাতৃভাষার মতনই আশ্রয় দেয়। যে মাতৃভাষা যেমন আমাদের মনের ভাব প্রকাশ করি, আমাদের খুব দুঃখ হলে আমরা কিন্তু মাতৃভাষায় আমার দুঃখটা প্রকাশ করতে আমি ভালোবাসবো, আমি কারোকে ভালোবাসি সেই আনন্দের আবেগঘন মুহূর্তটা আমি কিন্তু মাতৃভাষাতেই শেয়ার করতে চেষ্টা করব। তো সেই জায়গাটাই মাতৃভাষা যেমন আমাদের বিশেষ বিশেষ মুহূর্তে আসে, কোনো দুঃখের সময়ও আসে, খুব ভালো মুহূর্তেও আসে, সেই বিশেষ মুহূর্তগুলো আমরা যেমন মাতৃভাষা দিয়ে আমরা উপভোগ করি, ঠিক তেমনি রেকি হচ্ছে আমাদের বিশেষ বিশেষ মুহূর্তকে আমাদেরকে সাথ দেয়। রেকি দিয়ে আমরা যেমন কোনো সর্দি কাশি জ্বর পেট ব্যথা মাথা ব্যথা থেকে শুরু করে যে কোনো ক্রনিক ডিজিজ, এই যে পেট পেটের সমস্যা, গ্যাস অ্যাসিডিটি নিয়ে উনি ফোন করলেন, এই গ্যাস অ্যাসিডিটির সমস্যাটা আম বাঙালির মধ্যে মোটামুটি 90% বাঙালির আছে। তার কারণ বাং মানে খুব সহজ ভাষায় রেকিতে যেটা দেখা যাচ্ছে যে আমাদের কেন এই পেটের সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে আমরা মারাত্মক তাড়াহুড়ো করে খাই। দেখে নিচ্ছি কে রয়েছেন। নমস্কার, আমি জাগবসেনী, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি, হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলছি, আমি বিপ্লব মন্ডল বলছি, বেলানগর থেকে হুগলি ম্যাডাম। আচ্ছা, হ্যাঁ বলছিলাম যে আপনাকে প্রথমে প্রণাম জানাই, কারণ আপনি আমাকে মানে সুস্থ জীবনে ফিরিয়ে দিয়েছেন, তাই জন্য মানে আমি আপনার কাছ থেকে রেকি শিখেছি, এবং আমার প্রচন্ড গ্যাসে পেট ফুলে যেত আর কি, এত কষ্ট হতো, সেই সমস্যা থেকে আমি মুক্তি পেয়েছি, অনেক ওষুধ খেয়েছি, অনেক ডাক্তার দেখিয়েছি, কিছু হয়নি, অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি থেকে আরম্ভ করে সব বড় বড় ডাক্তার দেখিয়েছি, যখন ওষুধ খেতাম তখন ঠিক থাকতাম, ওষুধ বন্ধ করে দিলে খুব কষ্ট হতো। তো সেক্ষেত্রে আমাদের প্রথম প্রশ্ন, প্রথম যে দর্শক বন্ধু ফোন করেছিলেন বর্ধমান থেকে, তিনি বোধহয় উত্তরটা পেয়েই গেলেন। প্রচন্ড পরিমাণে আমার প্রবলেম হতো, সমস্যা হতো, আমি ওই ব্যারির সাথে তারকদার ওখানে শিখেছিলাম। আপনি আপনি সেকেন্ড ডিগ্রি করেছেন? না ম্যাডাম, সেকেন্ড ডিগ্রি করিনি, আমি এই রবিবার দিনকে যাবো তারকদার কাছে সেকেন্ড ডিগ্রি করার জন্য। একদম, তাই সেকেন্ড ডিগ্রি করার জন্য যাবেন, না নাম লেখানোর জন্য যাবেন, আগামী 16-17 মার্চ ওখানে সেকেন্ড ডিগ্রি ক্লাস রয়েছে, অবশ্যই আপনি রবিবারে গিয়ে নাম এনরোল করুন। আর দিদি আরেকটা জিনিস বলার ছিল, আমার ফ্যাটি লিভার ছিল, এবং আমার মানে প্রচুর সমস্যা হতো ফ্যাটি লিভার থেকে, সেটাও আমার মুক্তি হয়ে গেছে, আমি আল্ট্রাসোনোগ্রাফি করেছি, আমার 40 ফ্যাটি লিভার নেই। বাহ, ভীষণ ভালো খবর। তাহলে বুঝুন, আমি সব সময় বলে থাকি যে রেইকির ফার্স্ট ডিগ্রি হচ্ছে 20% অফ টোটাল হিলিং পাওয়ার, এক বাটি জল বলি এটাকে। তাহলে শুধুমাত্র দুদিনের ওয়ার্কশপ করে, শুধুমাত্র 20% রেইকি শিখে আপনার ফ্যাটি লিভার সেরে গেছে, গ্যাস অ্যাসিডিটির সমস্যা সেরে গেছে, তাহলে বাকি 80% শিখলে আপনি কি হতে পারে? আমি সব সময় বলি রেকির ফার্স্ট ডিগ্রি হচ্ছে এক বাটি জল, আর সেকেন্ড ডিগ্রি হচ্ছে সমুদ্র। তাহলে এক বাটি জলে যদি আপনি এই করতে পারেন, তাহলে সমুদ্রে অবগাহনটা কেমন হবে। অবশ্যই আগামী রবিবার গিয়ে আপনি নাম এনরোল করুন আমাদের রিশরা ব্রাঞ্চে। আজকে আমার স্ক্রলিংটা চেঞ্জ করা হয়ে ওঠেনি, আগামী রিশরার ক্লাস রয়েছে 16-17 মার্চ, 16-17 মার্চ রিশরা সেন্টারে যারা ক্লাস করতে চান ফার্স্ট ডিগ্রি, যেটা উনি করেছেন, যেটা উনি করে ওনার পেটের সমস্যা, গ্যাস অ্যাসিডিটির সমস্যা, ফ্যাটি লিভারের সমস্যা থেকে উনি মুক্তি পেয়ে গেছেন। তাহলে যেটা সোনোগ্রাফি রিপোর্টে বলছে, আমি ঠিক এই জায়গাটাই বলতে চাইছিলাম যে যখন জাপানের যে গবেষকরা সায়েন্টিস্টরা এটাকে যে সায়েন্টিফিক হিলিং মেথড হিসাবে স্বীকৃতিটা দিয়েছে, ঠিক এই জন্যই
এই যে সোনোগ্রাফি রিপোর্টে দেখা যাচ্ছে ওনার গ্যাস অ্যাসিডিটি নেই, আপনি বলতে পারেন ওটা ওনার মানসিক ছিল। আসলে গ্যাস অ্যাসিডিটি হতো না, এখন রেকি শেখার পরে গ্যাস অ্যাসিডিটিটা ওনার মনে হচ্ছে রেকি শিখেছেন বলে হচ্ছে না, এটা যুক্তিবাদী মন বলবে। কিন্তু যার ফ্যাটি লিভার ছিল একটা সোনোগ্রাফি রিপোর্টে রয়েছে, এবং পরবর্তী সোনোগ্রাফি উনি করেছেন তাতে দেখা যাচ্ছে ফ্যাটি লিভারের কিছু আর নেই, তাহলে এই লিভারে যে ফ্যাটটা জমেছিল সেটা রিডিউসড হয়েছে। এইটা তো নর্মাল রিডিউস হয় না, নর্মালি ফ্যাটি লিভার ফ্যাট রিডাকশন হয়ে গেছে কোনো কিছু ছাড়া, এরকমটা তো ঘটে না, সেটা ওনার ক্ষেত্রে ঘটে গেছে। কি করে ঘটলো, এই যে ক্লিনিক্যাল প্রুফ, এই যে ফ্যাটি USG রিপোর্টটা তো বিজ্ঞান, বিজ্ঞানসম্মতভাবে দেখা যাচ্ছে ক্লিনিক্যাল প্রুফ যে ওনার ফ্যাটি লিভারের সমস্যাটা মিটে গেছে, ওনার আর ফ্যাটি লিভার নেই। এই যে বিজ্ঞানসম্মত উপায়ে দেখা যাচ্ছে যে ক্লিনিক্যালি প্রুফ যে ওনার ফ্যাটি লিভার সেরেছে, কি করে না, এতদিন সব কিছু করে যেটা সারেনি রেইকি শেখার পর সেটা সেরেছে, তাহলে রেইকি যদি কারো ফ্যাটি লিভার সারাতে সক্ষম হয়েছে অর্থাৎ ওনাকে এফেক্ট দিতে সক্ষম হয়েছে। আদারওয়াইজ গ্যাস অ্যাসিডিটির সমস্যাটাকে যদি ধরে নেওয়া হয়, যে গ্যাস অ্যাসিডিটি যার হতো তিনি নিশ্চয়ই অ্যান্টাসিড খেতেন, এখন তো অ্যান্টাসিডের জন্য তো আমাদের প্রেসক্রিপশন লাগে না, যে যেমন পারে অ্যান্টাসিড খেতে থাকে, তার সাইড এফেক্টের সম্পর্কেও মানুষ অ্যাওয়্যার নয়। তো সেই জায়গা থেকে ওনার অ্যান্টাসিড খেতে লাগছে না, ওনার গ্যাস অ্যাসিডিটির থেকে উনি কতটা মুক্তি পেলে, উনি বলতে পারেন নতুন জীবন পেয়েছেন। তাহলে গ্যাস অ্যাসিডিটি সেরেছে, ওনার ফ্যাটি লিভার সেরেছে, অর্থাৎ উনি এফেক্ট পেয়েছেন শুধুমাত্র রেকি ফার্স্ট ডিগ্রি করে। এই এফেক্ট যে কোনো সায়েন্স কি বলছে, বিজ্ঞানে প্রথম কথাই হচ্ছে কার্যকারণ সম্পর্ক, যদি কোনো কজ না থাকতো তাহলে উনি এফেক্ট পেতেন কি? ওনার যে এফেক্টটা হয়েছে তার পেছনে যে কারণটা, সেই কারণটার নামই বিজ্ঞান। এই কারণেই রেকি বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি, আর রেকি বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি বলেই রেকিকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু স্বীকৃতি দিচ্ছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বীকৃতি দিচ্ছে রেকিকে বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি হিসাবে। এটা কোনো মেডিসিন খেতে হচ্ছে না, কোনো কিছু খেতে পড়তে মাখতে কোনো কিছু করতে হচ্ছে না, শুধুমাত্র দুদিনের ওয়ার্কশপ, যে দুদিনের ওয়ার্কশপ আপনি শিখবেন, 10টা থেকে 4টে ফুল ডে ওয়ার্কশপ হবে, যা শেখানো হবে নিজের ওপর অ্যাপ্লাই করে নিজেকে সুস্থ রাখা যায়, অন্যের বা পরিবারের সকলকে সুস্থ রাখা যায়, শুধু নিজে নয় পুরো পরিবারকে যাতে আপনি সুস্থ রাখতে পারেন তার জন্য রেকি ফার্স্ট ডিগ্রি করাটা ভীষণভাবে প্রয়োজন। এবং ওনার ভাষা দিয়ে ওনার কথা দিয়ে আপনারা বুঝে নিয়েছেন নিশ্চয়ই যে রেকি কতটা প্রোটেক্টিভ, যে ওনার এই যে রোগ সারিয়েছে শুধু না, ওনার কথা বলার যে উচ্ছ্বাস সেটা দিয়ে বেরিয়ে এসছে যে উনি কতটা ভালো আছেন, এবং সেই ভালো থাকার জায়গাটার থেকেই কিন্তু উনি বলতে চাইছেন যে যাতে উনি সেকেন্ড ডিগ্রিটা করতে চান, যে একটা যদি উপকার উনি না পেতেন তাহলে উনি পরবর্তী কোর্সে বোধহয় ইন্টারেস্টেড হতেন না। তো এরকমই আপনারাও শুধুমাত্র ফার্স্ট ডিগ্রিটাই করুন, আমি কখনোই বলবো না সেকেন্ড ডিগ্রি না করলে যে ফার্স্ট ডিগ্রিতে কোনো উপকার পাওয়া যায় না, এটা আমি কিন্তু কখনো বলি না। আমার কাছে এমন অনেকে আসেন তারা কোথাও শুনে এসছেন যে সেকেন্ড ডিগ্রি না করলে রেকির কোনো উপকারই নেই, তাহলে ফার্স্ট ডিগ্রি শিখবেন কেন? ফার্স্ট ডিগ্রিতে উপকার হয় উনি যেমন, ঠিক তেমনি আমরা একটু আগেই কথা বলছিলাম একটি বাচ্চাকে নিয়ে, মোটামুটি বাবা মার মানে 11 বছর বিয়ে হয়ে যাবার পরে সেই বাচ্চাটি রেকি শেখার পরে তার মা কনসিভ করেছে। তাহলে 11 বছর স্বাভাবিকভাবে 11 বছরে তার কোনো সমস্যা ছাড়াও সে কনসিভ করতে পারেনি, রেকি শেখা শুধুমাত্র ফার্স্ট ডিগ্রি করার 11 পরে মোটামুটি 2-3 মাসের মধ্যে সে কনসিভ করে। তো এই যে ঘটনাগুলো যেগুলো কিন্তু আমরা কোনো সদুত্তর পাই না, যেমন সুগার, সুগার এখন এমন কোনো মানুষ নেই যিনি বলতে পারবেন না আমার চেনা জানা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারো তো সুগার নেই, এটা কিন্তু কেউ বলতে পারবেন না। ভেবে দেখুন, কারো না কারো আছে কিন্তু, সুগার বলুন, থাইরয়েড বলুন, অ্যাজমা বলুন, এগুলো কিন্তু কারো না কারোর আছেই। তো যারা আপনারা অনুষ্ঠান দেখছেন, যেমন বর্ধমান থেকে যিনি বললেন, বর্ধমানে আমাদের ক্লাস যে হয় না তা না, আমাদের ক্লাসের জায়গাও আছে, ক্লাস হয়, কিন্তু যিনি ক্লাসের নামটা এনরোল করেন তিনি আপাতত নেই, তার জন্য বর্ধমানে ক্লাসটা পেন্ডিং হয়ে রয়েছে।
আপনি যিনি বর্ধমান থেকে ফোন করলেন, যদি আপনি মনে করেন যে আপনার চেনা জানা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে এরকম কারো সুগার, কারো হাই প্রেশার, কারো হার্টের প্রবলেম, কারো পেটের প্রবলেম, কারো ওনার মতন ফ্যাটি লিভার, কারো স্পন্ডলাইটিসের প্রবলেম, কারো বাতের ব্যথা, এরকম বিভিন্ন ধরনের যাবতীয় যা কিছু রোগ থাক না কেন, তাদেরকে আপনি যদি 10 জনকে একত্রিত করেন, আমি বর্ধমানে গিয়ে ক্লাস নিয়ে আসব। আদারওয়াইজ আপনি বর্ধমান থেকে আমাদের রিশা সেন্টারে ক্লাস রয়েছে 16-17 তারিখ মার্চ মাসের, অবশ্যই এসে ক্লাস করতে পারেন। ইন দ্য মিন টাইম সামনেই ক্লাস রয়েছে কিন্তু আমাদের রামরাজাতলায় ক্লাস রয়েছে, একদম সামনে আমাদের সেকেন্ড ডিগ্রি বা অ্যাডভান্স কোর্সের ক্লাস রয়েছে দক্ষিণ কলকাতায়, ক্লাস রয়েছে দক্ষিণ কলকাতায় ফার্স্ট ডিগ্রি ক্লাস, বেসিক কোর্সের ক্লাস রয়েছে দক্ষিণ কলকাতায় সেকেন্ড স্যাটারডে সানডে অফ দ্য মার্চ, থার্ড স্যাটারডে সানডেতে রয়েছে রিশরার ক্লাস, ইন দ্য মিন টাইম ক্লাস আছে আমাদের নর্থ কলকাতায়। তো কাজেই দক্ষিণ কলকাতা হোক, উত্তর কলকাতা হোক, রিশরা হোক, যে কোনো জায়গায় রামরাজাতলা হোক, যেখানেই আপনি ক্লাস করতে চান না কেন, স্বচ্ছন্দে ক্লাস করতে পারেন। ক্লাস আছে আমাদের হাবড়ায়, ক্লাস রয়েছে আমাদের সামনে কিন্তু ক্লাস রয়েছে আমাদের হাবড়া সেন্টারে, ক্লাস আছে কৃষ্ণনগরে, যারা কৃষ্ণনগরেও ক্লাস করতে চান ক্লাস করতে পারেন। যদি বহরমপুরে ক্লাস করতে চান, বহরমপুরে আমাদের ব্রাঞ্চ রয়েছে, আপনারা বহরমপুরেও ক্লাস করতে পারবেন। দুদিনের ওয়ার্কশপ, যেটা যদি শিলিগুড়ি আপনারা চান, শিলিগুড়িতে আমাদের কিন্তু সেট আপ আছে, শিলিগুড়িতেও ক্লাস করা কিন্তু অসম্ভব নয়, শিলিগুড়িতেও কিন্তু আমরা ক্লাস করি। তো এরকম বিভিন্ন ব্রাঞ্চে আমাদের ক্লাস হয়ে থাকে, শুধু আপনারা মানে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, যে হেল্পলাইন নাম্বারগুলো যাচ্ছে 9831002429 অথবা 9831010064, এই নম্বরে ফোন করুন। যদি আমার সাথে সরাসরি কথা বলতে চান, আগামীকাল সকাল 7টা থেকে দুপুর সকাল 10টা, 7টা থেকে 10টা, এবং তারপরে আবার বিকেল 3টে থেকে রাত অবধি, রাত 10টা সাড়ে 10টা অবধি আপনারা ফোন করতে পারবেন 9831002429 এই হেল্পলাইন নাম্বারে। দুদিনের ওয়ার্কশপে আপনারা রেইকি শিখে নিজেকে এবং নিজের পরিবারকে তো সুস্থ রাখতে পারলেন, কিন্তু এই যে দ্বিতীয় যিনি ফোনটা করলেন, যিনি খুব ভালো উপকার পেয়েছেন, তাকে আমি সেকেন্ড ডিগ্রি করার কথা বললাম, যেটা রেইকির অ্যাডভান্স কোর্স। এই সেকেন্ড ডিগ্রি জিনিসটা কি, ফার্স্ট ডিগ্রি দুদিনের ওয়ার্কশপে এতটা উপকার উনি পেয়েছেন অনলি 20% শিখে, তাহলে 100% অবশ্যই অনেক বেশি কিছু। ফার্স্ট ডিগ্রিতে যেটা শেখানো হচ্ছে দ্যাট ইজ স্পর্শ চিকিৎসা, একদম দাঁত ব্যথা করছে আপনাকে দাঁতে হাত রেখে বসে থাকতে হবে, স্পর্শ করে বসে থাকতে হবে, অন্য কারো হয়েছে তার সেই জায়গাটাতে স্পর্শ করে থাকতে হবে, পেট ব্যথা করছে পেটে হাতটা রাখতে হবে, এটা হচ্ছে পিওর স্পর্শ চিকিৎসা। কিন্তু অ্যাডভান্স কোর্সে আমরা যেটা শেখাচ্ছি সেটা হচ্ছে স্পর্শ না করলেও চলছে। আপনার বাচ্চাটা স্কুলে যাবার আগে খেয়ে উঠে বমি করেছে, এবার আপনার সারাক্ষণের একটা টেনশন থেকেই যায় স্কুলে গিয়ে যেন আর বমি না করে আর না অসুস্থ হয়ে পড়ে। আপনি বাড়ি ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে বাড়িতে বসে ডিস্টেন্স রেখে করুন, যাতে বাচ্চা আর বাড়িতে স্কুলে গিয়ে বমি না করে আর অসুস্থ না হয়। আপনি দেখছেন জ্বর হয়েছে বাচ্চার, আপনি অথচ বাচ্চার পরীক্ষা রয়েছে, তো এক্সাম তো মিস করা যায় না, তার জন্য বাচ্চাকে স্কুলে পাঠিয়ে আপনি ডিস্টেন্স রেখে করুন যাতে ওর জ্বর আর না আসে। এখন ম্যাক্সিমাম বাবা মা আর বাচ্চারা কিন্তু বাইরে পড়তে যায়, বাইরে চাকরি করতে যায়, কলকাতায় খুব কম বাচ্চারা থাকে, তো বাবা মা এদের সারাক্ষণের একটা টেনশন থেকে যায় বাচ্চারা না জানি কি করছে, বিভিন্ন জায়গায় বাচ্চারা ছড়িয়ে রয়েছে। সেক্ষেত্রে সেই বাবা মারা যদি রেইকি জানেন, রেইকি দিয়ে ডিস্টেন্স রেইকি দিয়ে আপনার বাচ্চাকে আপনি সিকিউর রাখতে পারবেন। আজকের পৃথিবীতে সব থেকে বড় জিনিস সিকিউরিটি, আপনি বাচ্চাকে সিকিউরিটি দিতে পারবেন যে আপনার বাচ্চা কোনো রকম কোনো অ্যাক্সিডেন্টে পড়বে না, আপনার বাচ্চা কোনোভাবে অসুস্থ হবে না, আপনার বাচ্চা কোনোভাবে মিসগাইডেড হবে না, আপনার বাচ্চা সুস্থ স্বাভাবিকভাবে তার স্কুল মানে কলেজের পড়াশুনো কমপ্লিট করে ঘরের ছেলে ঘরে ফিরবে, বা যেখানে জব করছে তার জবের কোনো রকমের কোনো কমপ্লিকেশন যাতে না হয়, তার জন্য কিন্তু আপনি এখানে বসে ডিস্টেন্স রেখে করতে পারেন, প্রোগ্রামিং রেকি করতে পারেন, রিলেশন রেকি করতে পারেন, যেগুলো আমরা অ্যাডভান্স কোর্স বা সেকেন্ড ডিগ্রিতে শেখাচ্ছি। যত টাফ রিলেশন হোক না কেন, তাকে কিন্তু আবার সুস্থ স্বাভাবিক রিলেশনে ফিরিয়ে আনা সম্ভব। এই যে অফিসে জব নিয়ে বলছিলাম, এমন অনেকে আছেন মানে আমার কাছে আসেন ডিপ্রেশনে ভুগছেন, কেন, বস এত ডমিনেটিং, এত
তার ডমিনেশনে শেষ হয়ে যাচ্ছে। স্কুল টিচার তার প্রিন্সিপাল এত ডমিনেটিং, তার জন্য সে ডিপ্রেশনে চলে যাচ্ছে। এরকম বিভিন্ন রকম সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন মানুষ। এই যে রিলেশন, এই যে টাফ রিলেশন, এক অনেক ক্ষেত্রেই হয়, আপনার চোখে একবার যদি কেউ খারাপ হয়ে যায় তাকে আর ভালো ভাবতে কষ্ট হয়, রিলেশনটা নষ্ট হয়ে যায়। ঠিক তেমনি আপনি যদি কারোর চোখে খারাপ একবার হয়ে যান, হয়তো সেই জায়গাটা রিকভারি হতে দেরি হয়। যদি আপনার রেকি সেকেন্ড ডিগ্রি জানা থাকে, তাহলে রিলেশন রেকি দিয়ে এই জায়গাটাকে কিন্তু মিটিয়ে নেওয়া সম্ভব। কোনো পজিটিভ রিলেশন মাস্ট বি, কোনো পজিটিভ রিলেশন রেকি দিয়ে কিন্তু আবারও স্ট্রং করা সম্ভব। সে যে কোনো রিলেশন হোক, হাজবেন্ড ওয়াইফের রিলেশন হোক, শাশুড়ি বৌমার রিলেশন হোক, ভাইয়ে ভাইয়ে রিলেশন হোক, বা মা বাবার সঙ্গে সন্তানদের রিলেশন হোক, একেবারে পুরনো বা খুব সুন্দর রিলেশন, দুটো পরিবারের রিলেশন, খুব সুন্দর রিলেশন হওয়া কিন্তু সম্ভব রেকি সেকেন্ড ডিগ্রি দিয়ে। প্রোগ্রামিং রেকি দিয়ে, যেমন একদিকে বললাম যে অফিসের যাতে প্রবলেম না অ্যারাইজ করে সেইটা প্রোগ্রামিং রেকি দিয়ে করা যাবে, তেমনি স্কুলের বাচ্চাদের পরীক্ষা, বাচ্চা যতটা পড়াশুনো করেছে, এমন নয় অলিক কিছু ঘটে যাবে, যে বাচ্চা 40 পায় সে 100 পাবে না, কিন্তু যে 40 পায় সে 60 পেতে পারে, যে 60 পায় সে 70-75 পেতে পারে, যে 70-75 পেয়েও 80 পেরোতে পারছে না তাকে 90-তে পৌঁছে দেওয়া সম্ভব প্রোগ্রামিং রেকি দিয়ে। তার কারণ একটা বাচ্চার পড়াশুনো করার, তার বোঝার ক্যাপাসিটিটা বাড়ানো সম্ভব, মেমোরি শার্প করা সম্ভব রেকি দিয়ে। শুধুমাত্র ডিস্টেন্স রেকি দিয়ে, প্রোগ্রামিং রেকি দিয়ে ইন্টেলিজেন্স, মেমরি, এই জায়গাগুলোকে কিন্তু আমরা অনেক বেশি শার্পন করতে পারি। ইন্টেলিজেন্স বেশি থাকলে ক্লাসে যেটা বলা হচ্ছে, ক্লাসে যেটা বোঝানো হচ্ছে, ক্লাসে যেটা পড়ানো হচ্ছে, সেটা সে কিন্তু বুঝতে পারবে। নিজের বোধগম্য যদি হয় রেকি দিয়ে, রেকিতে কিন্তু ক্রিয়েটিভিটি বাড়ায়, খুব সুন্দর লেখার ক্যাপাসিটি আসবে, অটোমেটিক্যালি সে যা বুঝেছে সেটাকে সুন্দর করে সে প্রকাশ করতে পারবে। বেড়াতে যাওয়া, যারা বেড়াতে যান তারা জানেন, এই যে কাশ্মীর, কাশ্মীর নিয়ে এত কিছু ঘটে চলেছে, তো কাশ্মীরে এত গণ্ডগোল। আমি লাস্ট জানুয়ারিতে কাশ্মীর ঘুরে এসেছি, সেই সময় কিন্তু হাই অ্যালার্ট ছিল যে সাংঘাতিক কিছু ঘটতে পারে। কিন্তু আমরা চলে যাবার পরে কলকাতার সবাই খুব টেনশন নিয়েছে, বাট আমরা একদম মানে স্মুথ ঘুরে এসেছি, যেখানে 26শে জানুয়ারি পড়েছে কাশ্মীরে, কোথাও কিচ্ছু ছিল না। আমি এসে বললাম ওখানে দুটো শালিকও ঝগড়া করছে না, তো এমনি অশান্তি তো দূরের কথা। আন্দামান রিসেন্ট যে এই জানুয়ারিতে ঘুরে এসেছি আন্দামান, যতদিন আমি আন্দামান ছিলাম এখানে সমস্ত নিউজ চ্যানেল দেখিয়ে গেছে পাবুক হিট করছে, আছড়ে পড়ছে, অমুক করছে, তমুক করছে, সাংঘাতিক সাইক্লোন, সাইক্লোনের নামকরণ হয়ে গেছে পাবুক। বাট আমরা নীল আকাশে সপ্তর্ষিমণ্ডল ধ্রুবতারা সব খুঁজে পেয়েছি, ওই তো কালপুরুষের বেল্ট, ওই তো ওই করছি, মানে এতটাই পরিষ্কার আকাশ। আর এখানে কলকাতায় আত্মীয় স্বজনরা বন্ধু বান্ধবরা ভাবছে না জানি আমরা কোন সাইক্লোনের মধ্যে রয়েছি। এটা হচ্ছে রেকি। প্রোগ্রামিং রেকি যদি করা থাকে তাহলে আপনার এই বেড়ানোটা না একদম কাম অ্যান্ড কোয়াইট হবে, কোনো রকম কোনো প্রবলেম আসবে না। এই প্রোগ্রামিং রেকি যদি জানা থাকে লাইফস্টাইলটা স্মুথ হয়, যে আপনি জানেন আমি এইতে দেরি করে বেরিয়েছি, আমার ট্রেন ধরতে হবে। আপনি রাস্তায় বসে প্রোগ্রামিং করে নিন, ট্রেন আপনার জন্য অপেক্ষা করবে, অথবা আপনি মিরাকুলাসলি পৌঁছে যাবেন টাইমের মধ্যে স্টেশনে। দ্যাট ইজ প্রোগ্রামিং রেকি, লাইফস্টাইলকে স্মুথ করার সহজ রাস্তা। একদম সামনে ক্লাস রয়েছে, এই শনি রবিবার আমাদের স্পেশাল হিলার কোর্স রয়েছে পরশু দিন। যদি এখনও কেউ আমাদের হিলার কোর্সে নাম এনরোল করেননি, কোনোভাবে আমরা হয়তো মেসেজ পৌঁছতে পারিনি, তারা কিন্তু পার্সোনালি কালকে সকালবেলায় 7টা থেকে 10টার মধ্যে আমার সঙ্গে ফোনে কথা বলুন 9831002429 নম্বরে। আর পরের সপ্তাহে রয়েছে আমাদের 2-3 তারিখে রেকি সেকেন্ড ডিগ্রি কোর্স। অলরেডি যারা ফার্স্ট ডিগ্রি ক্লাস করে ফেলেছে তাদেরকে বলবো সেকেন্ড ডিগ্রি মিস করবেন না, দেরি করবেন না, আর্লিয়েস্ট পসিবল সেকেন্ড ডিগ্রি করে নিন। তাছাড়াও 16-17 তারিখ রিশরাতেও সেকেন্ড ডিগ্রি থাকবে। আজকে আসি, দেখা হবে আগামী বৃহস্পতিবার ঠিক সন্ধে 6টা বেজে 55 মিনিটে।